Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da wa alihi wa ashabihi ajma'in. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা আপনাদের সাথে কথা বলবো রোজা কেন্দ্রিক কিছু মাসাইল নিয়ে। আমরা শুরুতে জানতে চাই, ইনসুলিন নিলে রোজা ভাঙবে কিনা। ইনসুলিন ইদানিং কালে খুব জরুরি একটি ঔষধ হয়ে গিয়েছে, যেহেতু অনেক মানুষ ইতোমধ্যে ডায়াবেটিকে আক্রান্ত হয়েছে আর ডায়াবেটিকের রোগীদের ইনসুলিন নিতে হয়। ইনসুলিন এমন একটি ঔষধ যেটা চামড়ার নিচে মাংসের মাঝে থাকে, কোনোভাবে পাকস্থলীতে পৌঁছে না এবং এটা খাদ্য এবং পানীয়ের চাহিদাও মেটায় না। তো যেহেতু খাদ্য এবং পানীয়ের চাহিদা মেটায় না এবং পাকস্থলীতে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, সেই হেতু ইনসুলিন নিলে রোজা ভাঙবে না, তাই রোজা অবস্থায়ও ইনসুলিন নেওয়া যেতে পারে। দুই নম্বর প্রশ্ন হচ্ছে, অসুস্থ ব্যক্তি রোজা রাখবে কীভাবে আর যদি ভাঙে তাহলে তার ঘাটতি পূরণ করবে কীভাবে? আমরা বলবো অসুস্থতা দুপ্রকার, একটা হচ্ছে অস্থায়ী আর একটা হলো চিরস্থায়ী। যারা অস্থায়ীভাবে অসুস্থ অর্থাৎ সুস্থ হয়ে যাবেন, তারা রোজা রাখতে যদি অপারগ হন তাহলে তারা রোজা ভাঙবেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে এই অনুমতি দিয়েছেন, তিনি বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার, তোমাদের মাঝে যারা অসুস্থ হবে অথবা যারা সফরে থাকবে তারা রোজা পরবর্তীতে কাজা করে নেবে। তাহলে অসুস্থ হলে যদি আপনি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে আপনি এ রোজা ভেঙে দেবেন, পরবর্তীতে কাজা করে নেবেন। আর যারা স্থায়ীভাবে অসুস্থ তাদের সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, সেটা হতে পারে বার্ধক্যজনিত কারণে, হতে পারে এমন অসুস্থতা ডাক্তার বলে দিয়েছেন যে এটা সুস্থ হওয়ার সম্ভাবনা আর নেই, তাহলে তারা যদি রোজা রাখতে অপারগ হন তারা ফিদিয়া দেবে। ফিদিয়াতুন তোয়ামু মিসকিন, প্রতিটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে দুবেলা খাবার দেবে, অথবা যদি খাবার দেয়া অথবা খাবার খাওয়ার মতো পরিবেশ নাই মিসকিনদের, অথবা দেয়ার মতো কাউকে এভাবে পাওয়া যাচ্ছে না, বাড়িতে আসতে চায় না, তাহলে আপনি প্রতি রোজার পরিবর্তে মিসকিনকে দুবেলা খাবারের টাকা দিয়ে দেবেন, মধ্যম মানের খাবারের টাকা। অর্থাৎ আপনি একবারে হাই ক্লাস খাবার অথবা লো ক্লাস খাবার এ দুটা না, বরং মাঝামাঝি যে খাবার আপনি গ্রহণ করেন ওই খাবারে দুবেলা যে পরিমাণ টাকা আসতে পারে ওই পরিমাণ টাকা আপনি মিসকিনকে ফিদিয়া দিয়ে দেবেন। উল্লেখ্য যে একজনের একটি রোজার ফিদিয়াও একাধিক মিসকিনকে দিতে পারবে, আর যদি একজন মিসকিনকেও কেউ দিতে চায় তাহলে দেয়ার সুযোগ রয়েছে, কোনো অসুবিধা নেই, আপনি একজনকেও দিতে পারবেন অথবা একাধিক মিসকিনকেও দিতে পারবেন। যাদের রোজা তারা সুস্থ হয়ে যাবে, এই অবস্থায় অসুস্থ রোজা ভেঙেছে, তারা কিন্তু ফিদিয়া দেবে না, তারা বরং কাজা করে নেবে সুস্থ হওয়ার পরে। এর পরবর্তীতে আমরা জানতে চাই, সফর অবস্থায় যদি কোনো ব্যক্তি রোজা ভাঙতে চায় অনুমতি আছে কি না? উত্তর হলো হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদের শুনালাম, তিনি অনুমতি দিয়েছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদাতুম মিন আইয়ামিন উখার, তোমাদের কেউ যদি অসুস্থ হয় অথবা সে মুসাফির হয় সফরে থাকে তাহলে সে পরবর্তীতে রোজা রাখতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সফরে তিনি নিজে রোজা ভেঙেছেন এবং তিনি পানি পান করে সাহাবাই কেরামকে দেখিয়েছেন যে দেখো আমি রোজা ভাঙছি। তো সাহাবাই কেরামও দেখে সফর অবস্থায় তারা রোজা ভেঙেছেন। এখন আপনি যদি মুসাফির হন তাহলে আপনিও ভাঙতে পারেন, তবে এটা আবশ্যক নয় যে মুসাফির অবস্থায় রোজা ভাঙতেই হবে, এরকম বাধ্যবাধকতা নেই। যদি আপনি রাখার শারীরিক সামর্থ্য থাকে তাহলে আপনি নিশ্চয়ই রাখবেন, আর যদি আপনার শারীরিক সামর্থ্য নাই অথবা সফরে একটু ক্লান্তি অনুভব করছেন অথবা রোজাটা না রাখলে আপনার বেশি ভালো লাগতো, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ আমাদের কল্যাণ সহজতর পন্থাটাই চান, তিনি কাঠিন্যতা কামনা করেন না, এই জন্য তিনি ইসলামকে করেছেন জীবন ঘনিষ্ঠ ধর্ম। তাই আমরা চাইলে সফর অবস্থায় বুঝতে হবে সফর মুসাফির হওয়া লাগবে, অর্থাৎ আপনি আপনার বাড়ি থেকে সফরের দূরত্বে যাবেন এমন হওয়া লাগবে। যদি আপনি মুসাফির অবস্থায় 14 দিনের কম থাকবেন এমন সিদ্ধান্ত নেন, সফরের দূরত্ব আছে, ধরেন কমপক্ষে হানাফি মাযহাবের ফতোয়া হলো 77 কিলোমিটার, ডেস্টিনেশন কমপক্ষে 77 কিলোমিটার হবে আপনি যেখানে থাকছেন বা যাচ্ছেন, তাহলে 14 দিনের কম যদি থাকেন তাহলে আপনি ওই অবস্থায় রোজা ভাঙতে পারবেন এবং যে কটা রোজা আপনি ভাঙবেন ওই কটা রোজা আপনি পরবর্তীতে কাজা করে নিতে হবে, এর জন্য কোনো কাফফারা দেওয়ার প্রয়োজন হবে না। এরপরে আমরা জানতে চাই, হায়েজ অবস্থায় যদি নারীরা
ওষুধ খেয়ে হায়েজ বন্ধ রাখে রোজার মাসে জায়েজ হবে কিনা? হ্যাঁ, এটা না জায়েজ নয়, তবে শরীর যদি সাপোর্ট করে তাহলে এটা করা যেতে পারে, আর যদি শরীর সাপোর্ট না করে তাহলে এটা ঠিক হবে না, কারণ এটা আল্লাহর একটি বিধিত নিয়ম। আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহাস সালাম এবং তার পরবর্তী প্রজন্মের নারীদেরকে তিনি এটা দিয়েছেন। এটা লজ্জার কোনো বিষয় না এবং এটা রোগও নয়, এটা একটি সৃষ্টির নিয়ম। সুতরাং যদি এই নিয়মের ব্যত্যয় ঘটে তাহলে শারীরিক অসুস্থতা তৈরি হতে পারে, তাই আমরা এ বিষয়ে এনকারেজ করি না, উৎসাহিত করি না, বরং আমরা বলি যে কয়টা রোজা ভাঙতি পড়ে যাবে মা বোনেরা এই কয়টা রোজা পরবর্তীতে রেখে নেবেন। তবে হ্যাঁ, কারো শরীর যদি সাপোর্ট করে তাহলে উনি ওষুধ খেয়ে যদি হায়েজ বন্ধ রাখেন তাহলে হায়েজ না আসলে তিনি রোজা রেখে যেতে কোনো বাধা শরীয়তে নেই, কারণ শরীয়ত বলেছে হায়েজ আসলে পরে রোজা আর রাখবে না। এরপরে প্রশ্ন, সাহারির সময় যদি আজান হয়ে যায় তাহলে কি সাহারি খাওয়া যাবে? উত্তর হলো হ্যাঁ, সাহারি খাওয়া অবস্থায় যদি আজান হয় তাহলে মাসআলা হলো প্লেটে যে খাবার আছে ওই খাবার আপনি খেয়ে নেবেন। অর্থাৎ আজান মানে হচ্ছে সাহারি শেষ, আজান শুরু, এটা এমন নয় যে মুয়াজ্জিন সাহেব ঘুম থেকে উঠতে দেরি করেছেন, সাহারির সময় আরও আধা ঘন্টা আগে শেষ হয়ে গেছে, আপনি ওই সময় খাচ্ছেন, এটা কিন্তু না। বরং বোঝানো হচ্ছে আজান হওয়া মানে হচ্ছে সাহারির সময় শেষ, এটা বোঝানো। এই অবস্থায় যদি আপনার প্লেটে কিছু খাবার থাকে আর তখনই আজান শুরু হয়, ফার্স্ট টাইমে আজানগুলো আমাদের দেশে মুয়াজ্জিন সাহেবেরা দিয়ে থাকেন রমজান মাসে সাহারির টাইমে, এখন সাহারির সময় শেষ, আজান শুরু, প্লেটে সামান্য খাবার আছে ওইটা ফেলে দিয়ে নষ্ট করা দরকার নাই, অপচয় করা দরকার নাই, ওইটা আপনি খেয়ে নিতে পারেন, কিন্তু খাবার আপনি নতুন করে নেবেন এই সুযোগ নেই। আর আরেকটা মশলা এখানে জানা দরকার, যে ঘুম থেকে উঠেছেন, উঠতে দেরি হয়েছে, ওঠার পরে আপনি দেখলেন যে সাহারি সময় শেষ, আজান শুরু হয়ে গেছে, আপনি তখন কিন্তু আর খাবেন না, তখন খাওয়ার জায়েজ নেই, কারণ সাহারির শেষ সময় চলে গেছে, এখন আপনি নতুন করে খাবেন। আমরা দেখি আমাদের দেশে কিছু কিছু মানুষ যারা ঘুম থেকে উঠতে দেরি হলে তখন তারা কি করে, আজান হচ্ছে এক গ্লাস পানি খেয়ে নেয়, তারা পানি খেয়ে সাহারি খেলো না বরং রোজাটাকে ভাঙলো। যদি এই কাজ আপনি করেন তাহলে আপনি একটি রোজা কাজা করতে হবে, আর ইচ্ছাকৃতভাবে যদি মাসালা জানার পরেও করেন তাহলে আপনি রোজা ভাঙছেন, আপনাকে কাফফারাও দিতে হবে, খুব জটিল একটি অবস্থা আপনি চলে গেলেন। এই জন্য আজান শুরু হয়ে গেছে, খাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলছেন খাওয়ার দাবার গ্রহণ করো সুবহে সাদেক পর্যন্ত, সুবহে সাদেকের পরে কিন্তু খাওয়ার সুযোগ আর নাই। সুতরাং আজান হচ্ছে আপনি কেন খাবেন, এক গ্লাস পানি খাওয়ার অর্থ কি? আপনি কি সাহারি খাওয়াকে ফরজ বানাচ্ছেন? কেউ কেউ এটা করে, মনে করে সাহারি খেতেই হবে না হয়তো রোজা হবে না, এটা ভুল চিন্তা। সাহারি খাওয়া এটা হচ্ছে একটি সুন্নাহ, এটি খাওয়া উত্তম, হ্যাঁ খাবেন, সাহারির মাঝে বারাকা আছে, আপনি সাহারি খাবেন, কিন্তু সাহারি খাওয়াকে ফরজ বানানোর কোনো প্রয়োজন নেই। যে সাহারি না খেলে রোজা হবে না ব্যাপারটা তো তা নয়, তো যেহেতু আপনি সময় পাননি, উঠতে লেট হয়েছে, আপনি টের পাননি, আজান শুরু হয়ে গেছে অথবা সাহারির সময় চলে গেছে, তাই আপনি এখন আর কিছুই খাবেন না। আর আজানের জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন তো ইদানিংকালে হয় না, কারণ যেহেতু আমাদের সকলের হাতে ঘড়ি আছে, ঘরের মাঝে ঘড়ি আছে, এবং লাস্ট টাইম সেহেরির কবে সেটা আগ থেকে ক্যালেন্ডারে পত্রপত্রিকায় জানা যায়, তো আপনি আগে সচেতন কেন হবেন না? সুতরাং একজন মুমেন সচেতন হবে, মুমেন তো বেকুব হবে না, অচেতন হবে না, তাই রোজার মতো একটি সেন্সিটিভ বিষয়, ফরজ বিষয়, এই বিষয়টাকে কোনোভাবে হালকাভাবে দেখার সুযোগ নেই। এর পরবর্তী প্রশ্ন হলো কাজা রোজা কিভাবে রাখবে? হ্যাঁ, যারা রোজা কাজা করবেন সফরের কারণে, অসুস্থতার কারণে অথবা মা বোনদের হায়াজের কারণে, যদি নেফাসের কারণে রোজা কাজা হয়ে যায়, তো এই রোজাগুলো রাখার সিস্টেম পরবর্তী 11 মাস অর্থাৎ পরবর্তী রোজা আসার আগ পর্যন্ত আপনি রোজাগুলো কাজা করে নিতে পারেন, একসাথে রাখার সুযোগ আছে, ভেঙ্গে ভেঙ্গেও রাখার সুযোগ আছে, আপনার জন্য অসাআত আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার যে রোজাগুলো কাজা হতো তিনি সেই রোজাগুলো পরবর্তী শাবান মাসে বেশি রাখতেন, যেহেতু সেই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি রোজা রাখতেন এজন্য তিনিও কাজা রোজাগুলো তখন রাখতেন। এই হাদিস দিয়ে বোঝা যাচ্ছে আপনি পরবর্তী শাবান মাস পর্যন্ত রাখার সুযোগ আছে, কিন্তু হায়াত মতে তো স্টেশন নাই, তাই আমরা একটু এ বিষয়ে বলি, উৎসাহিত করি যে যত তাড়াতাড়ি সম্ভব কাজা রোজাগুলো আমরা যেন রেখে দেই, জিম্মায় রোজা থাকা অবস্থায় আমরা মরতে চাই না, এজন্য আমরা তাড়াতাড়ি রেখে দিতে চাই। তবে সেটা আবার একবারে রোজার মাস শেষ হওয়ার সাথে সাথেই রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ইসলামে নেই, আপনি একসাথেও রাখতে পারেন
আপনি ভেঙে ভেঙেও রাখতে পারেন। তবে আমরা এই বিষয়ে একটু পরামর্শ দেই, যদি সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহে রোজা রাখা সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, মাসে তিন দিন রোজা রাখা সুন্নাহ, মাসের 13, 14, 15 তারিখ আপনার ইয়ে মাস চন্দ্র মাস, তা আপনি যদি চান যে কাজা রোজাগুলো আপনি সোমবার এবং বৃহস্পতিবারে রাখবেন, চন্দ্র মাসের 13, 14, 15 রাখবেন, তাহলে রোজা ফরজটাও আদায় হয়ে গেল এবং রাসূলের যে দিবসগুলো রোজা রাখা সুন্নাহ ওই দিবসগুলো সুন্নার অতিরিক্ত একটি সওয়াব পাওয়ার সম্ভাবনা থেকে যাবে। এভাবে আমরা কাজা রোজাগুলো আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন বুঝে মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।